আমি আশা করি আপনি কুরআন সম্পর্কে ভুল ধারণার ব্যাখ্যা নিয়ে কিছু লিখবেন কিছু আয়াতে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ইয়াহুদীদের যেখানেই পাও তাদের হত্যা করো এটার পেছনের পটভূমি কি ভাই প্রশ্ন করলেন আমি কি কোরনের ওই আয়াতের ব্যাখ্যা দিতে পারি যেটা বলছে যেখানে ইহুদীদের পাও হত্যা করো ভাই কোরআনের যে আয়াতের কথা আপনি উল্লেখ করলেন তাহলে সূরা তাওবা 9 আয়াত 5 বলছে যেখানে কাফিরকে পাও তাকে হত্যা করো সেটা ইহুদি নয় সেটা হচ্ছে কাফির এই শব্দটা আছে এটা ব্যাখ্যা হল ইসলামের অনেক সমালোচক এই আয়াতগুলো উল্লেখ করে আর বলে কোরন বলছে যেখানে কাফিরকে পাও অমুসলিম তাকে হত্যা করো আর কোরন পড়লে এটা পাবেন তারা এই আয়াতটা উদ্ধৃতি দেয় প্রসঙ্গ ছাড়া প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি দেয় এর প্রসঙ্গটা জানতে প্রথম কয়েকটা আয়াত অধ্যায় নম্বর নয় এটা মুসলিম ও মক্কার মধ্যে শান্তি চুক্তির কথা বলছে মক্কার মুসরিকরা যখন এই শান্তি চুক্তিটা ভেঙে ফেলে তখনই আল্লাহ নম্বর আয়াত করেন চার নাজিল মাসের মধ্যে সে চুক্তি নবায়ন করতে তাদের শেষ সুযোগটা দেন নইলে যুদ্ধ করতে হবে আর যুদ্ধক্ষেত্রে ক্ষেত্রে আল্লাহ সব বলেন মুসলিমরা ভয় পেও না যেখানে কাফিল পাও তাদেরকে হত্যা করে এটা যুদ্ধক্ষেত্রে এখন কোন আর্মি জেনারেল তার সেনাবাহিনীর সাহস বাড়াতে অবশ্যই বলবেন যেখানে শত্রুকে পাবে তাকে হত্যা করো তিনি বলবেন না শত্রু দেখলে পালিয়ে যাও ধরুন আমেরিকা আর ভিয়েতনামের মধ্যে যুদ্ধ হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট বললেন যেখানে ভিয়েতনামি পাবে তাদেরকে হত্যা করো আর এখন যদি এটা প্রসঙ্গ ছাড়া আমি বলি যে আজকে আমেরিকার প্রেসিডেন্ট বললেন যেখানে ভিয়েতনামিকে পাবে তাকে হত্যা করো আমি তাকে কষাই বানালাম তাই এটা যুদ্ধক্ষেত্রের কথা ছিল আমাদের ভারতে ইসলামের অন্যতম সমালোচক অরুণ সুরু এবং আরও অনেকেই এই এ আয়াতের উদ্ধৃতি দেন তিনি দ্য ওয়ার্ড অফ ফতর নামে একটা বই লিখেছেন তিনি এই আয়াত সুরা তহবা অধ্যায় নয় আয়াত পাঁচের থেকে লাফিয়ে সাত নম্বর আয়াতে চলে যান কেন জানেন কারণ ছয় নম্বর আয়ত উত্তর আছে সুরা তহবা অধ্যায় নয় আয়াত ছয়ে বলছে যে যদি শত্রুরা মুসলিখরা কাফিররা আশ্রয় চায় শান্তি চায় তবে শুধু শান্তিই নয় বরং নিরাপদ স্থানে পৌঁছে দেবে যাতে তারা আল্লাহর কালাম শুনতে পারে বর্তমানে সবচেয়ে দয়ালু জেনারেল হয়তো বলবেন শত্রু যদি শান্তি চায় তো ছেড়ে দাও আর কোরআন বলছে শুধু ছেড়েই দেবে না নিরাপদ স্থানে পৌঁছে দেবে দেখেন সব আয়াতে কোরআনের প্রায় সবগুলো আয়াতে যেগুলো যুদ্ধ নিয়ে বলে তার পরের আয়াতেই শান্তি নিয়ে কথা বলছে এমন সুরা আনফাল অধ্যায় আট আয়াত ষাট যা আমি আগেও বলেছি অবিশ্বাসীদের মনে আতঙ্ক সৃষ্টি করো কিন্তু তার পরের আয়াতে বলছে তারা শান্তি চালে শান্তি দাও প্রায় সব আয়াত যেগুলো যুদ্ধ সম্পর্কে বলে পরের আয়াতে শান্তির কথা বলছে কারণ ইসলাম শান্তির ধর্ম দুর্ভাগ্যবশত তারা এটার প্রসঙ্গ ছাড়া বলেছে এবং তারা শুধু উদ্ধৃতি দেয় এ কারণে এত দ্বিধাদ্বন্দ্ব আশা উত্তরটা পেয়েছেন